হ্যাঁ প্রিয়াঙ্ক আপনি লাইনে আছেন লাইনে আছেন না ওকে আমরা যাবো আমরা ক্যামেরা স্টার্ট লাইভে সবাই দেখান পুরো পৃথিবীকে দেখান হ্যাঁ হ্যাঁ ওকে ওকে আচ্ছা ইয়া ডেটা যাবো যাবো ভালো লাগতেছে দেখি ভালো ভালো ওকে আমরা যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই

ইয়াং ফুট টিভি থেকে আর ইয়াং ফুট টিভি থেকে এই প্রথম আমি লাইভে দেখাব কিভাবে ভূমিকম্প সৃষ্টি হয় এবং ভূমিকম্প হয় ঠিক আমি এই মুহূর্তে আসি এই মুহূর্তে আমি আছি মহানা চৌরাস্তার ফ্লাইওভার উপরে এখান আমি আপনাদের সরাসরি লাইভ দেখাবো কিভাবে ভূমিকম্প সৃষ্টি হয় আচ্ছা আপনারা দেখবেন আমার পিছনে কত বড় বড় বিল্ডিং আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কত বড় 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 বিল্ডিং এই ফ্লাইওভার আছে এখানে এখানে কতগুলো গাড়ি গাড়ি এই যে যাচ্ছে দেখেন গাড়ি যে যাচ্ছে ঠিক আছে এই গাড়িগুলো যখন ভূমিকম্প সৃষ্টি হবে যখন ভূমিকম্প সৃষ্টি হবে এই গাড়িগুলো কিন্তু চলে যাবে চলে যাবে এবং মনে করেন যে আমি আপনাদের সবকিছু দেখাবো ঠিক আছে সবকিছু দেখাবো হ্যাঁ তো

আমি এখানে আসছি কিছুক্ষণ পরে তো আপনি অলরেডি নিউজ পেয়ে গেছেন যে ভূমিকম্প সৃষ্টি হবে ভূমিকম্পে এই যে এটা কি বলে ফ্লাই ওভার এই ফ্লাইওভার কিন্তু ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে

কিছুক্ষণের মাঝে আমাদের ভূমিকম্প শুরু হয়ে যাবে আর মানাচো যে আমাদের ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন লাইফ তো মনে হয় চালু আছে না প্রিয়াঙ্কা হ্যাঁ হ্যাঁ চালু আছে ওকে ফাইন আপনি আমার ডান পাশে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং এগুলো কিন্তু কিচ্ছুই থাকবে না ঠিক আছে আর আমার বাম পাশে আছে অনেক মানুষ অনেক বড় বড় বিল্ডিং এবং 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 আছে এবং গাড়ি ঘোড়া অনেক গাড়ি ঘোড়া এখানে আছে হ্যাঁ অনেক গাড়ি ঘোড়া এখানে আছে ইয়া তো প্রিয়াঙ্কা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন না তো আচ্ছা আমাদের মনে হয় দর্শক আহ আপনি অলরেডি পেয়ে গেছেন আমি একটু ওর সাথে কথা বলতেছি আপনারা সবাইকে দেখান হ্যাঁ দর্শক আপনারা সবাই দেখতে থাকেন আমি যে ভাই কি থাকবে না আচ্ছা তো দর্শক আপনি সবাইকে দেখান এক ভক্ত এক ভক্ত টিভি চ্যানেল আমাদের চ্যানেল এক ভক্ত এবং দর্শক দর্শক জিজ্ঞেস করছে যে কে জিজ্ঞেস করছেন বিল্ডিংগুলো যে কে কেন থাকবে না ভাই বললেন যে বিল্ডিং কিছুক্ষণ পরে থাকবে না ভাই ও হ্যাঁ ফাইন প্রিয়াঙ্কা আপনি শুনতে পাচ্ছেন আমাদের এক দর্শক জিজ্ঞেস করছে অলরেডি যে বিল্ডিং কেউ থাকবে না আমাদের দর্শক মনে হয় খুবই সুকা কারণ আমি কিন্তু বলেছি যে কিছুক্ষণের মাঝে আমাদের ভূমিকম্প সৃষ্টি হবে এই কারণে বিল্ডিং থাকবে

আমার প্রমোশন কিন্তু প্রিয়াঙ্কা আপকে কিন্তু এবার দিতেই হবে কারণ হলো যে আমি কিন্তু সকল উপকার করতে চাই আমার পিছনে দর্শক কিভাবে চলে যাচ্ছে কীভাবে চলে যাচ্ছে কীভাবে ওরা জীবন জীবন রক্ষা পাইতেছে হ্যাঁ ওরা যদি এখানে থাকতো হয়তো বা ওরা শেষ হয়ে যায়তো তো ওরা ওদের বাসায় ওরা ওদের বাসায় অলরেডি জানিয়ে দিয়েছে তার বাবা মা ফ্যামিলি সবাইকে জানিয়ে দিয়েছে যে ভূমিকম্প হয়ে যাবে ভূমিকম্প হল ওরা তো শেষ আর এই তো আমাদের এই আবার সব শেষ হয়ে যাবে তো প্রিয়াঙ্কা আপনি আমাদের লাইনে থাকেন আমরা দেখি আর কোনো দর্শক আস কি না এবং এই যে বড় বড় বাস যাচ্ছে বা বাস চলে যাচ্ছে এগুলো বাস কিন্তু একটাও থাকবে না ভূমিকম্প বলে সব মাটি নিচে চলে যাবে আমি আমার প্রমোশনটা চাইই পারে তো দর্শক আপনারা আমাদের সাথে আছেন ইয়াং ফুড টিভির সাথে আছেন সবসময় থাকবেন কারণ এত বড় একটা নিউজ করতেছে আমার জীবনের রিস্ক রেখে

ছি এই ভাইকে এই ভাই আমাকে না বলতো আমি হয়তো ভাই ভূমিকম্প যখন সৃষ্টি হতো তখন এই ভূমিকম্পর সাথে আমি নিচে চলে